1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেন একদল তরুণ। এই ভাষা সৈনিকদের মধ্যে অন্যতম হলেন সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার। 21শে ফেব্রুয়ারি বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক। বুধবার রাজ্যজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বের সাথে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন, তথ্য সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই দিন আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আজ আপনাদের জানাতে চাই যে আজ 21শে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম জানা নাম না জানা আরও অনেকে। আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাসহ সারা বিশ্বের সমস্ত ভাষা, সমস্ত মাতৃভাষার প্রতি এবং সমস্ত মাতৃভাষার সকল মানুষকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষের যারা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে, যারা এই ভাষার সংগ্রাম, ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার এই 1952 সালের এই সংগ্রামে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সংগঠক এবং সকল সংগঠক বৃন্দদের, আপনারা জানেন যে 1999 সালে ইউনেস্কো কর্তৃক এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে 2000 সাল থেকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সকল দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতও সেই সময় থেকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করে আসছে এবং আমাদের এই ত্রিপুরা, যেখানে মূলত 2000 সালের পূর্ব থেকেই সবসময় এই বাঙালি, কারণ এই বাঙালির এই ভাষা আন্দোলনের সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে এই কুমিল্লার এই আগরতলার মানুষ যাকে অত্যন্ত ভালোভাবে চিনেন। তো এই সেই সুবাদে আরও আগে থেকেই এই রাজ্যে সবসময় এই শহীদ দিবসটি পালিত হয়ে আসছে। তো আমি আজকের এই দিনে ত্রিপুরাবাসীর সকলকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা পুনরায় আগরতলা টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আরিফ, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আরিফ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার সহ আরও অনেকে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 2000 সাল থেকে বিশ্বের সকল দেশ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকেন। আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনা রে। তো আজ কা যে দিন মানানে কা মেইন পারপাস ইয়ে হ্যায় কি হামারা জো ভারত দেশ হ্যায় ও বহুত সারি বিবিধতাওঁ কা দেশ হ্যায়, বহুত সারি ভাষায় বোলি জাতি হ্যায়। হামারে ত্রিপুরা মে ভি আপ দেখিয়ে বহুত সারি ভাষায় হামারে ইয়াঁ পে হ্যায়। তো জিস তরহ সে হাম লোগ এক সাথ হাম লোগোঁ কো রহনা হ্যায়, কোএক্সিস্টেন্স কি জো হামারি জো কালচার হ্যায় উসকো হামকো মেইনটেইন করনা হ্যায়। ওই মেসেজ আজ হাম ইস রেলি কে মাধ্যম সে দেনে জা রহে হ্যায়। উসকে বাদ মে এক প্রোগ্রাম ভি হাম লোগ টাউন হল মে রাখা হ্যায় অর
आप देखिए भारतीय इंडियन गवर्नमेंट की जितनी सारी एजुकेशन पॉलिसी वगैरह आती है वो भी उसके माध्यम से भी हम लोग ये प्रयास कर रहे हैं कि ना केवल हमारी रीजनल लैंग्वेज बल्कि हम लोग जैसे द्रविड़ियन लैंग्वेज और बाकी इंडिया की लैंग्वेज है उनको ज़्यादा से ज़्यादा प्रमोट करें। और इसके अलावा साथ ही में हम लोग ये भी प्रयास करेंगे नई शिक्षा नीति के तहत कि फॉरेन लैंग्वेजेस को भी हम लोग प्रमोट करें। এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা দপ্তরের কর্মী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের কর্মীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। সাদর টিভি।